ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের যে পঞ্চতত্ত্ব বলে একটি কাব্যগ্রন্থ রয়েছে বা গদ্যাংশ রয়েছে, সেই গদ্যাংশের অন্তর্গত আজব সহ কলকাতা পড়ব। আর এই পঞ্চতত্ত্ব গদ্যাংশ বা এই আজব শহর কলকাতা সেই সমস্ত কিছুই লিখেছিলেন সৈয়দ মুস্তফা আলী। এই সৈয়দ মুস্তফা আলীর যদি জন্ম আমরা দেখতে যাই বা তার সম্পর্কে যদি জানতে চাই, তাহলে প্রথমেই আসবে যে জিনিসটা, সেটা হচ্ছে তার জন্মের সাল। সৈয়দ মুস্তফা আলী 13ই সেপ্টেম্বর 1904 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যু হয় তার 1974 খ্রিস্টাব্দে 11ই ফেব্রুয়ারি। এক কথায় সৈয়দ মুস্তফা আলী আমরা বলতে পারি যে তিনি 18টি ভাষায় পারদর্শী ছিলেন, বলতে লিখতে পারতেন। এবং আমরা এটাও দেখতে পাই যে তিনি একাধারে যেরকম সাংবাদিক ছিলেন, লেখক ছিলেন, আবার তিনি ভ্রমণ পিপাসুও কিন্তু ছিলেন। তার লেখাতে বারবার রম্য রচনা, প্রবন্ধ, ভ্রমণ বিলাসিতা সবই উঠে এসেছে বা ভ্রমণ বৃত্তান্ত সবই উঠে এসেছে আমরা দেখতে পাই। তো সৈয়দ মুস্তফা আলী আমাদের আজকের যে পাঠ্য আজব শহর কলকাতাও কিন্তু লিখেছিলেন। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। দেখো, সৈয়দ মুস্তফা আলী একজন যেরকম প্রখ্যাত বাঙালি ছিলেন, তেমনই তিনি লেখক ছিলেন, সাংবাদিক ছিলেন, ভ্রমণ পিপাসু ছিলেন। আবার দেখা যায় যে তার যে দক্ষতা, বাংলা ভাষার প্রতি তার যে দক্ষতা সেটা, এবং তার যে পাণ্ডিত্যতা এবং বহুভাষিকতা, সমস্তটাই কিন্তু তার প্রবন্ধ, তার লেখার মধ্যে কিন্তু ধরা পড়েছে। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক হিসাবে, ছোট গল্পকার হিসাবে, অনুবাদক হিসাবে, রম্য রচয়িতার যে স্রষ্টা হিসাবে তিনি যে বইগুলি লিখেছিলেন তার মধ্যে ভ্রমণ সাহিত্য দেখতে পাওয়া যায়, রম্য সাহিত্য দেখতে পাওয়া যায়, উপন্যাস দেখতে পাওয়া যায়, আর দেখতে পাওয়া যায় যে প্রবন্ধ। তিনি মোট 18টি ভাষায় পারদর্শী ছিলেন, আমরা একটু আগেও পড়লাম, ইন্ট্রোডাকশনও পড়লাম। কিন্তু দেখো, সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে আমরা যদি আরও একটু ধারণা পেতে চাই, তাহলে জানতে হবে তার যে ছদ্মনাম, তিনি কোন ছদ্মনাম ব্যবহার করতেন। দেখো, সৈয়দ মুস্তফা আলী যখন শান্তিনিকেতনে থাকতেন বা শান্তিনিকেতনে যখন পড়ার সময় বিশ্বভারতী নামে যে হস্তলিখিত ম্যাগাজিন থাকত, সেখানে তিনি মুস্তফা আলী লিখতেন এবং পরবর্তীতে মুস্তফা আলী লিখতেন, তখন কিন্তু তার নাম যে সৈয়দ মুস্তফা আলী, এই পুরো নামটা কিন্তু তিনি ব্যবহার করতেন না। যখন বিশ্বভারতীতে লেখা বেরোতো তখন তিনি শুধু এই মুস্তফা আলী এই নামটুকু ব্যবহার করতেন, এবং ব্যবহার করে তিনি নানা পত্রিকায় কিন্তু লিখেছিলেন, যেমন সত্যপীরে লিখেছিলেন, এবং পরবর্তীতে কি দেখতে পাওয়া যায় যে তিনি সত্যপীর, ওমর খৈয়াম, টেকদাস, প্রিয়দর্শী, এই প্রভৃতি যে ছদ্মনাম ছিল, দেখো আমি যদি এখানে লিখি সত্যপীর, ওমর খৈয়াম, টেকদাস, টেকচাঁদ,
প্রিয়দর্শী, এই সমস্ত কিছু কিন্তু, বা আরো যদি বলি তাহলে দেখব মুসাফির, মুসাফির এই সমস্ত ছদ্মনামে কিন্তু তিনি লিখতেন। কোথায় কোথায় লিখতেন, কোন কোন পত্রিকায় লিখতেন, না দেশ পত্রিকায় লিখতেন, আনন্দবাজার পত্রিকায় লিখতেন, তারপরে বসুমতিতে লিখতেন, সদ্যযুগে লিখতেন, এবং মোহাম্মদি বলে একটি পত্রিকা ছিল, সেই পত্রিকাতেও কিন্তু তার কলম কিন্তু এসেছে। তারপর দেখো সৈয়দ মুস্তাফা আলী সম্পর্কে আমরা যখন জানছি, তখন তার কিছু গ্রন্থের বা গ্রন্থ সম্পর্কেও কিন্তু আমাদের জানাটা উচিত। সেরকমই যিনি লিখেছিলেন যেসব গ্রন্থ বা উপন্যাস, তার মধ্যে রয়েছে, উপন্যাসগুলির মধ্যে রয়েছে দেখো উপন্যাসগুলির মধ্যে রয়েছে অবিশ্বাস্য, শবনম, শহরিয়ার, তুলনাহীনা, এরপরে দেখো ভ্রমণ কাহিনী। তিনি যেহেতু ভ্রমণ করতে খুব ভালোবাসতেন আমরা দেখেছিলাম, তাই ভ্রমণ কাহিনী তার বারবার কিন্তু উঠে এসেছে লেখার মাধ্যমে। এরকম একটি ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে দেশে বিদেশে, জলে ডাঙায়, ভবঘুরে ও অন্যান্য, মুসাফির। আমরা একটু আগে দেখলাম যে মুসাফির ছদ্মনামও কিন্তু তিনি লিখেছিলেন, সেরকমই একটা গ্রন্থের নামও কিন্তু তিনি দিয়েছিলেন, বা ভ্রমণ কাহিনীর নামও দিয়েছিলেন মুসাফির, বিদেশে। এরপর আমরা দেখি যে তিনি রম্য রচনা বা ছোট গল্প প্রচুর লিখেছিলেন। ছোট গল্পের জনক যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে, তারপরেই যিনি প্রচুর ছোট গল্প লিখেছিলেন তার মধ্যে নাম হচ্ছে সৈয়দ মুস্তাফা আলী। এই সৈয়দ মুস্তাফা আলীর যে রম্য রচনা বা ছোট গল্প, তার মধ্যে রয়েছে দেখো চাচা কাহিনী, পঞ্চতত্ত্ব, ময়ূর কণ্ঠি, টুনি মেম, দ্বন্দ্বমধুর, চতুরঙ্গ, বড়বাবু, দুহারা, সত্যপীরের কলমে, বিচিত্রা, রায়পিত্থরের কলমে, যাত্রাপথে ইত্যাদি। তার মধ্যে দেখো এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বেরই অন্তর্গত হচ্ছে এই আমাদের আজকের যে পাঠ্য। এছাড়া আমরা একটু দেখিনি প্রবন্ধ সম্পর্কে, প্রবন্ধ তিনি প্রচুর প্রবন্ধও লিখেছিলেন, সেই প্রবন্ধগুলির মধ্যে রয়েছে ধূপছায়া, রাজ্যে রাজ্য উজির বা রাজা উজির, সরি রাজা উজির, কত না অশ্রুজল, পরিবর্তনে অপরিবর্তনে, বাংলাদেশ, উভয় বাঙ্গালা, পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা, ভাষা সংস্কৃতি সাহিত্য, এবং প্রচুর তিনি আত্মজীবনীও লিখেছিলেন, তার মধ্যে রয়েছে দিনলিপি, গুরুদেব এবং শান্তিনিকেতন। শান্তিনিকেতনে তিনি প্রচুর, আমরা দেখলাম যে তিনি যখন বিশ্বভারতীতে থাকতেন বা শান্তিনিকেতনে থাকতেন, তখন তিনি মুস্তাফা আলী নামে এই ছদ্মনামে কিন্তু প্রচুর লেখালেখি করতেন। সেরকমই অনুবাদ সাহিত্য তিনি লিখেছিলেন, অনুবাদ সাহিত্যের মধ্যে রয়েছে দেখো প্রেম, অনুবাদ সাহিত্যের মধ্যে রয়েছে প্রেম, এবং ঐতিহাসিক ব্যক্তিত্বের মধ্যে তিনি হিটলারকে বারবার আনে, সেই হিটলার তিনি ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসাবে তিনি হিটলারকে যেহেতু প্রত্যেকটা বা বেশিরভাগ গদ্যাংশে, উপন্যাসে, ভ্রমণ কাহিনীতে, রম্য রচনাতে সবটাই যখন আনেন, তখন তার একমাত্র ঐতিহাসিক চরিত্র হিসাবে আমরা বলতে পারি হিটলার। এবং এই যে রম্য রচনা আমরা বললাম পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব ছোট গল্পে বা রম্য রচনার অন্তর্গতই যে আজও সহ কলকাতা, সরি কলকাতা, এই কলকাতারই অন্য, এখানেও কিন্তু আমরা হিটলারের কথা পাব। আমরা তাহলে এবার আজকের পাঠ্যে বা পাঠ্যাংশে ঢুকে যাই, এবং আজকে দেখি যে কি কি আছে আজব সহ কলকাতাতে। তো চলো আজকের টেক্সটটি আমরা পড়ে নিই। দেখো
টেক্সটে ঢোকা রাখে আমাদেরকে এই নামকরণ সম্পর্কে জানতে হবে যে আজব শহর কলকাতা। কলকাতা নামটা দেখে আমরা বুঝতে পারছি যে কোন শহরের কথা বলা হয়েছে, না এখানে কলকাতার কথা বলা হয়েছে। কিন্তু কলকাতাকে কেন সৈয়দ মুস্তফা আলী আজব শহর বলছেন সেটা জানার জন্যই আমাদের পাঠ্যাংশ পড়তে হবে। তো চলো পাঠ্যাংশটি আমরা পড়তে শুরু করি। দেখো কি বলছে, আজব শহর কলকাতা ছেলেবেলা থেকেই শুনে আসছি। মানে সৈয়দ মুস্তফা আলী বলছেন আমি যখন ছোটবেলায় তখন থেকেই শুনে আসছি যে আজব শহর কলকাতা, মানে কলকাতা কলকাতাকে বা কলকাতাকে যে আজব শহর বলে আখ্যা দিচ্ছেন, এই আখ্যা দেওয়ার ব্যাপারটা কিন্তু ছোটবেলা থেকেই কবি শুনে এসেছেন। বুড়ো হতে চললুম তবুও তার প্রমাণ পেলুম কমই। কিন্তু এই যে কলকাতা শহরটাকে যে আজব শহর বলে আখ্যান দেওয়া হয়, কিন্তু তার পেছনে তো কোনো কারণ থাকবে, কেন আজব শহর বলা হবে? তাই বলছে যে বুড়ো হতে চললো, বয়স্ক হতে যাচ্ছে, দিন বয়স ক্রমাংশে কবির বয়স বাড়ছে, কিন্তু কবি এখনো অবধি কি পেলেন না, এখনো অবধি কোনো প্রমাণ পেলেনি না। মানে প্রমাণ পেয়েছেন হয়তো অল্প বিস্তার, তাই বলছে এখানে যে প্রমাণ পেলুম কমই। তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখব ভাবছি, এমন সময় নামলো জোর বৃষ্টি। তাই এবার দেখো কবি বলছে যে আজব শহর কলকাতা যখন আমি প্রমাণ কমই পেলুম, তখন কবি ভাবছেন যে একটা প্রামাণিক প্রবন্ধ লিখবেন যেখানে শহরটাকে কেন আজব শহর বলা হয়েছে কলকাতাকে সেইটা যেন প্রমাণ হয়ে যায়। তাই কবি বলছে দেখো যে প্রামাণিক প্রবন্ধ লিখবেন। প্রামাণিক প্রবন্ধ লিখবেন যখন তিনি ভেবেছেন তখনই প্রকৃতি তার সঙ্গ দিচ্ছে না, প্রকৃতি কী করেছে বা প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়ে গেছে, অর্থাৎ সেখানে জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। সমীরণে পথ হারানোর বেদনা বেঁধে উঠল, সমীরণে মানে বাতাসে, পথ হারানোর বেদনা মানে আমি যে পথটা দিয়ে যাচ্ছি সেই পথটা কোথাও কে হয়তো কবি হারিয়ে ফেলেছেন বা গুলিয়ে ফেলেছেন। তাই বলছেন যে সমীরণে পথ হারানোর বেদনা বেঁধে উঠল, কারণ যদিও পথ হারায়নি তবু সমস্যাটা একই। মানে পথ হারানোর যে কষ্ট আর কবির কষ্ট বা লেখকের কষ্ট অনেকটা কাছাকাছি বা অনেকটা সিমিলার রয়েছে, অনেকটা একই রকম। তাই বলছে যে পথ হারানোর বেদনা বেঁধে উঠল যদিও পথ হারায়নি। তারপরেই বলে দিয়েছেন লেখক যে পথ কিন্তু সৈয়দ মুস্তফা আলী লিখছেন যে আজব শহর কলকাতা, সেখানে কিন্তু তিনি পথ হারাননি, কিন্তু পথ হারানোর জন্য যে বেদনা সেই বেদনা আর কবির বেদনা বা লেখকের বেদনা কিন্তু একই। এরপর দেখো কি, ছাতা নেই, বর্ষাতি নেই, ট্রামে চড়বার মতো তাগত আর নেই, বাস মাথায় থাকুক, ট্যাক্সি চড়তে বুক কচকচ করছে, কাজেই বাড়ি ফেরার চিন্তায় বেদনাটা পথ হারানোর মতোই হলো। এবার দেখো পথ হারানোর বেদনার সঙ্গে লেখকের বেদনার এতটা সিমিলারিটি কেন সেটা কিন্তু লেখক বলে দিয়েছেন পরের লাইনে। বলেছেন যে যখন সমীরণের, এই যে বলছেন না যে সমীরণের পথ হারানোর যে যন্ত্রণা আর তার যে যন্ত্রণা একই, যদিও তিনি পথ হারাননি, পথ বিভ্রান্ত হননি লেখক, তবুও বলছে যে যেহেতু হট করে বৃষ্টি নেমে গেছিল, তাই বলছেন যে ছাতা নেই। লেখক বা কবি সৈয়দ মুস্তফা আলী লিখছেন যে তার কাছে ছাতা ছিল না, তেমনি বর্ষাতে নেই। বর্ষাতে আমরা যাকে আমরা বলি রেনকোট, রেনকোট নেই, বৃষ্টি থেকে বাঁচবার জন্য যে বর্ষাতে বা ছাতা কোনোটাই নেই। ট্রামে চড়বার মতো তাগত আর নেই, মানে সেই ক্ষমতা, ট্রেনে চড়বার বা ট্রামে চড়বার জন্য যে ক্ষমতা থাকা দরকার,
যে টাকা পয়সার ক্ষমতা থাকলে ট্রামে চড়া যায়, ট্রামের ভাড়া দেওয়া যায়, সেই ট্রামে ভাড়া দেওয়ার মতো তাগত লেখক বা কবির কিন্তু ছিল না। আর তাই বলছে যে বাস মাথায় থাকুক, বাসের কথা আমি চিন্তাই করলাম না, বাস মাথায় থাকুক। ট্যাক্সিতে চড়তো বুক কচকচ করছে, মানে ট্যাক্সির ভাড়াটা দিতেও যেন কোথাও গিয়ে লেখক বা আমরা বলতে পারি যে কবির কিন্তু খুবই গায়ে লাগছে। কাজেই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই। ফলে এই যে কবি বা লেখক, তিনি কিন্তু কি করতেন, তিনি বাড়ি ফিরবেন বলেই কিন্তু বেরিয়েছিলেন, কিন্তু বাড়ি ফেরাটা তার কাছে দুষ্কর হয়ে গেছে, অনেকটা পথ হারানোর মতোই। এমন সময় সপ্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর। এমন সময় নিশ্চয়ই কিছু, যখন মাথায় এত কিছু ঘটছে লেখক বা কবির, তখনই কিন্তু প্রমাণ হয়ে গেল যে শহরটা কেমন শহর, না আজব শহর কলকাতা। সামনেই দেখি বড় বড় লেখা, বড় বড় হরফে লেখা, ফ্রেঞ্চ বুক শপ। কোনো একটা দোকান, সেটা হচ্ছে ফ্রেঞ্চ বুক। ফ্রেঞ্চ মানে হচ্ছে ফরাসি, ফরাসি বইয়ের দোকান। একটা কোথাও কি আশ্রয় নেওয়ার মতো কিন্তু জায়গা লেখক বা কবি কিন্তু পেয়ে গেলেন। তাই আমার মনে হয় যে হয়তো কবি বা লেখক এখানে বলেছেন যে কলকাতা আজব শহর, মানে যেখানে ছাতা নেই, বর্ষতি নেই, ট্রামে উঠবার মতো টাকার জোর নেই, বাস তো মাথায় থাকুক, ট্যাক্সি ভাড়া দিতেও বুকটা কচকচ করছে লেখকের কাছে, তখনই ফরাসির মতো একটা, ফরাসি আমাদের যে দেশীয় সংস্থা সেইটা তো নয়, ফলে ফরাসির একটা বইয়ের দোকানে যে তিনি একটু হলেও কি পেতে পারেন, আশ্রয় পেতে পারেন, সেইটা চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের যে লেখক বা কবি, তিনি কিন্তু কলকাতাকে বা কলকাতাকে কি বলছেন, আজব শহর আখ্যান দিচ্ছেন। এরপর দেখি কি বলছে, এরপর দেখি কি বলছে। দেখো লিখেছে, খেয়েছে নিশ্চয়ই কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে, আর যে দুটি পয়সা ট্যাকে আছে তাই খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে। বলছে দেখো, এই যে ফরাসি দোকানটা যখন লেখক বা কবি দেখলেন, তখন তার মন্তব্যটা তিনি কি করলেন, যে খেয়েছে, এর সমস্ত মাথাটাই গেছে, এটাই বোঝাচ্ছে। মানে একদম পাতি বাংলা ভাষায় যেটা বলা হয় যে তার যে টাকা পয়সা সেটা নষ্ট করার জন্য সে উঠে পড়ে লেগেছে। বলছে যে যখন সে ফরাসির পথ হারিয়ে কলকাতাতে এসে পড়েছিল, তখন কলকাতাতে এসে কি করেছে, তার যে ট্যাক, ট্যাক আমরা কাকে বলি, দেখো আগেকার দিনে কি হতো, বেশিরভাগ ছেলেরাই ধুতি আর পাঞ্জাবি পরতেন, তো সেই ধুতির কাছে একটা বোচকা বা একটা ট্যাঙ্ক বলে একটা থলে থাকতো, সেই থলেতেই টাকা পয়সা রাখা হতো। এখন যেরকম প্যান্ট শার্ট পরা হয় সেরকম কিন্তু আগের কলকাতা শহরে বা কলকাতা শহরে কিন্তু সবাই ধুতি পাঞ্জাবি এসব পরতেন। তো ধুতি যখন পরতেন তখন টাকা পয়সা রাখতেন কোথায়, তখন এই ছোট্ট একটা থলে, সেটা ট্যাক হিসাবে কিন্তু পরিচিত ছিল। তাই এখানেও দেখো বলছে, দেখো দুই পয়সা ট্যাকে আছে, তাই কি বলছে যে সেইটা খোয়াবার জন্যই এই ফরাসি বইয়ের দোকান খুলেছে। কোথায়, তাও আবার এই কলকাতা শহরে, সেখানে কলকাতা শহরটা কি না তখনও কি দেশীয় শহর, তখনই কিন্তু এত রাজকীয় ব্যাপারটা কিন্তু আসেনি। তাই বলছে দেখো, বাঙালি প্রকাশকরা বলেন শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না, রোদ্দি উপন্যাসও গাদা গাদা ছাপতে হয়। বাঙালি যে প্রকাশনারা আছেন যেখান থেকে বই ছাপানো হয়, সেই প্রকাশকরাও বলেন কি যে শুধু ভালো ভালো বই ছাপালেই কিন্তু হয় না, সেখানে কিছু রোদ্দি বা খারাপ ইঙ্গিতের বইও কিন্তু বা রোদ্দি উপন্যাসও কিন্তু গাদা গাদা ছাপতে হয়। কেন ছাপতে হয়, কারণ দেখো ছাপার একটাই কারণ, সেটা হচ্ছে
এই যে বাঙালিরা কি করছে, যে বাঙালির যে প্রকাশকরা, তারা যেহেতু প্রচুর বই ছাপায়, তাই শুধু শুধু বই ছাপালেই হয় না, রদ্দি বই বা উপন্যাসও কিন্তু ছাপাতে হয়। এরপরে দেখো কি বলছে, বলছে কথাটা যদি সত্যি হয় তবে শুধু ফরাসি বই বেচে এই দোকানে মুনাফা করবে কি প্রকারে? কবি এবার একটা প্রশ্নচিহ্ন মনে এসেছে, সেটা হচ্ছে কথাটা যদি সত্যি হয় যে বাংলা প্রকাশকরা বা বাঙালি প্রকাশকরা বলছেন যে শুধু ভালো ভালো বই ছাপলেই তো হয় না, সেখানে কিছু রদ্দি কিছু খারাপ বইও কিন্তু ছাপতে হয়, কিন্তু কবির প্রশ্ন এটাই যে কথাটা যদি সত্যি হয় তবে ফরাসি শুধু বই বেচে, ফরাসির ভাষার বই বেচে এই দোকানে মুনাফা বা উপার্জন হবে কিভাবে? কারণ তখনকার দিনের কলকাতা আর এখনকার দিনের কলকাতার মধ্যে কিন্তু অনেকটা বিস্তর তফাত বা ফারাক দেখতে পাওয়া যায়। সেই সেই জায়গা থেকেই কবির বা লেখকের যে প্রশ্নচিহ্ন সেটা কিন্তু উঠে এসেছে। তাই আন্দাজ করলুম এই ফ্রেঞ্চ বুক শপ বোধ হয় হাতির দাঁতের মতো। কেন বলছে দেখো এই উপমাটা, এই যে হাতির দাঁতের সঙ্গে কেন এই দোকানটার একটি তুলনা করা হয়েছে দেখো, বলছে যে হাতির যে বড় বড় দাঁত, দুটো দাঁত বাইরে বেরিয়ে থাকে, সেই দাঁত দুটো কিন্তু কোনো কাজের না। সে যখন চিবিয়ে কিছু খায় তখন কিন্তু হাতির ভেতরের দাঁতটা দিয়ে কিন্তু চিবিয়ে খায়, কিন্তু ওটা শো অফ করে। সেরকমই এই দোকানটা ফ্রেঞ্চ বুক শক্ত নাম দিয়েছে, এটাও কি তাহলে নামটা দিয়েই কি পাবলিসিটি করছে বা শো অফ করছে? সেটাই কবির মনে একটা প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। তাই কবিরও কিন্তু কোথাও গিয়ে এই যে একটা তুলনা করার মতো, হাতির দাঁতের মতো তুলনা করার মতো কিন্তু কথা বলছেন। এরপর দেখো কি বলছে, শুধু দেখবার জন্য বা চিবোবার জন্য অন্য দাঁত রয়েছে লুকোনো, অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও ফ্রেঞ্চ বুক শপ, ভেতরে গিয়ে পাবো অন্য মাল। এই দেখো হাতির সুরের কথাটা, এই সরি হাতির দাঁতের কথাটা সেটা বললাম যে হাতির যে দুটি দাঁত বাইরে থাকে সেই দুটি দাঁত দিয়ে সে কিচ্ছু করে না, সে চিবিয়ে খায় না। সে যখন চিবিয়ে খায় তখন সে কী করে? তখন সে কিন্তু তার ভেতরের দাঁতটা দিয়ে চিবিয়ে খায়। তাই বলছে এরকমই এই ফ্রেঞ্চ বুক শপটাও হয়তো তাই, যে ফরাসি যে বই, ফরাসি যে বইয়ের দোকান, তা হয়তো দেখে হয়তো ভেতরে যখন যাব তখন হয়তো দেখবো অন্য মাল বা অন্য জিনিসপত্র বা অন্য বই রয়েছে। দেখো খুশবাই, সাধের পার, লোধ, রেণু এবং অষ্টরাগ, মানে কিছু খারাপ বা নিম্ন নিম্ন কালচারের কিছু বই, সেইগুলো পাওয়া যায় কিনা সেটাই কবি বলছেন, যে হয়তো সেই জন্যই তুলনা করেছেন যে হাতির দাঁতের সঙ্গে। এরপর দেখো কি বলছে, এরপর বলছে সেই ভরসাই ঢুকলো, বৃষ্টিটাও জোর নেমেছে, বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্যই কিন্তু কোথাও গিয়ে লেখক বা কবি এই ফ্রেঞ্চ বুক শপে কিন্তু ঢুকেছিলেন, সেটা আমরা বলতেই পারি। শুধু ফরাসি বই বেচে লোকটা শুধু ফরাসি বই বেচে লোকটা পয়সা কামাতে চায়, গাদা গাদা হলদে আর সাদা মলাটওয়ালা এন্টার ফরাসি বই, কিছু সাজানো গোছানো, কিছু যত্রতত্র ছড়ানো। বলছে দেখো কিন্তু ভেতরে গিয়ে তিনি দেখলেন যে ফরাসি বই রয়েছে এবং সেই ফরাসি বইগুলো কিরকম, কিছুটা হলদে হয়ে গেছে, হলদে হলদে মলাটওয়ালা, কিছুটা কি গাদা গাদা হলদে এবং সাদা মলাটওয়ালা, কিছু কিছু হলদে বই হয়ে গেছে এবং কিছু কিছু সাদা মলাটের বই রয়েছে এবং কিছু গোছানো রয়েছে, কিছু যত্রতত্র পড়া রয়েছে। যত্রতত্র শব্দের অর্থই হচ্ছে মানে যেখানে সেখানে পড়ে রয়েছে। এরপর দেখো কি বলছে, ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে, এই সরি 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 ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গেছে। কেন বলছে এই কথাটা? কারণ ফরাসি দোকান নামটা দিয়েছেন বইয়ের দোকানের যে ফ্রেঞ্চ বুক শপ, তাহলে এখান থেকে স্পষ্ট ধারণা পেয়ে যাই আমরা যে এটা একটা ফরাসি বইয়ের দোকান।
কিন্তু এই ফরাসি দোকানদারও কোথাও গিয়ে কলকাতার মতো একটা জায়গায় বা কলকাতার মতো একটি জায়গায় যেখানে বাঙালিদের বাস, সেখানে ওই দোকানদারও কিন্তু কোথাও গিয়ে বাঙালি হয়ে গেছে। তাই কবি বলছে, বাঙালি দোকানদারের মতোই বইগুলো সাজিয়েছে। কেন বলছে বাঙালি হয়ে গেছে? কারণ বাঙালি দোকানে যখন আমরা বই কিনতে যাই, তখন দেখতে পাই যে কিভাবে সাজানো গোছানো থাকে বইটি বা সরি বইগুলি, সেরকমই কিন্তু লেখক বলছেন যে এই যে ফ্রেঞ্চ বুক শপের কথা বলছেন, যে যিনি লেখক বা কবি বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য কোথাও গিয়ে বইটার দোকানে ঢুকেছিলেন বা বইয়ের দোকানে ঢুকেছিলেন, সেই চিন্তাভাবনা নিয়ে যে হয়তো ভেতরে গিয়ে অন্য মাল পাবে বা অন্য কোনো বই পাবে, ফরাসি বই হয়তো থাকবে না, কিন্তু ভেতরে যখন লেখক গেলেন তখন কিন্তু পুরোটাই দেখলেন যে সেই বইয়ের দোকানে কিন্তু কী রয়েছে, ফরাসি বই রয়েছে। কিন্তু দোকানদারকে কি বলেছেন লেখক বা কবি বলেছেন যে দোকানদার কিন্তু বাঙালি হয়ে গেছে, কারণ বাঙালি বইয়ের দোকানে যেভাবে বইগুলো সাজানো গোছানো থাকে এই দোকানের ভেতরেও কিন্তু তাই রয়েছে। এবং কবির একটা কোথাও গিয়ে ধারণা ছিল যে শুধুমাত্র ফরাসি বই বেচে কখনোই সে মুনাফা করতে পারবে না, কখনোই সে উপার্জন করতে পারবে না বা লাভ করতে পারবে না। মুনাফা কথার অর্থ এক কথায় কিন্তু লাভ। তাই বলছে যে কবির যে প্রশ্নচিহ্ন ছিল সেই সমস্ত প্রশ্নচিহ্ন কোথাও গিয়ে কিন্তু ভেতরে গিয়ে কিন্তু একটা একটা করে উত্তর পাওয়া যাচ্ছে। কারণ ভেতরে আমরা দেখতে পাবো যে বইয়ের দোকান যেহেতু সেরকম কিন্তু কী থাকবে না, ভিড় থাকবে। কিন্তু এই আজব শহর কলকাতা এই নামটা দেওয়ার মতো যে প্রামাণিক প্রমাণ, সে প্রমাণ কিন্তু লেখক খুব কমই পেয়েছেন। কিন্তু তার মধ্যে যে প্রমাণ একটি পেয়েছেন সেটি হচ্ছে যখন এই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছিল, তখন কোথায় তার কাছে ছাতাও নেই, তার কাছে বর্ষাতিও নেই, বাসে উঠবার মতো সেই সরি ট্রামে উঠবার মতো তার কোনো তাকাত নেই বা ক্ষমতা নেই, বাস তো অনেক দূরের কথা। সেই সময় তাকে সেই বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য তিনি দেখতে পেলেন তার চোখের সামনে একটি বইয়ের দোকান, সেই বইয়ের দোকানটা হচ্ছে ফ্রেঞ্চ বুক শপ। তাই বলছে সেখান থেকে কবির একটি ধারণা আমরা দেখতে পেলাম যে এই আজব শহর কলকাতা এই নামটা কিন্তু তখন তিনি প্রথমবার কিন্তু ব্যবহার করলেন গদ্যাংশে। এবং কবি বা লেখক বলছেন যে ট্রামে উঠতে যে পয়সা রাখে তার নেই আমার জোর নেই, কিন্তু ট্যাক্সিতে উঠবার মতো যে জোর আছে তা তো আছে, কিন্তু তাও কিন্তু বুকের কাছে খচখচ করছে। এবং তার একটি ধারণা আমরা দেখতে পেলাম আজকের পাঠ্যাংশে থেকে যে বাঙালি লেখক বা বাঙালি প্রকাশকরা যেভাবে গদ্যাংশ ছাপায়, যেভাবে ভালো ভালো বই ছাপায়, তার পাশে গিয়ে যে রোদ্দি বা আমরা বলতে পারি খারাপ খারাপ উপন্যাসও কিন্তু ছাপতে হয়, সেই কথাটা সত্যি প্রমাণ কিন্তু হয়েছে। সত্যি প্রমাণ করার জন্যই কিন্তু আরও তিনি এই বইয়ের দোকানে কিন্তু ঢুকেছিলেন। এবং বইয়ের দোকানে ঢোকার আগে এই যে বইয়ের দোকান ফ্রেঞ্চ বুক শপ, তার সঙ্গে হাতির যে বাইরের বহিরাগত যে দুটি দাঁত, সেই দুটি দাঁতের একটি তুলনা করেছেন, সুন্দর তুলনা করেছেন। এবং তুলনা করে লেখক বা কবি বলেছেন যে শুধু দেখবার জন্যই যে হাতের দাঁত দুটো বেরিয়ে থাকে, ভেতরে চেবানোর জন্য অন্য দাঁত থাকে, সেরকম এই ফ্রেঞ্চ বুক শপও কিন্তু তাই বলেছেন। এবং তিনি দোকানের ভেতরে গিয়ে হয়তো তিনি ভেবেছেন, তিনি আরও কিছু নাম বলেছেন বইয়ের যেগুলো খারাপ ইঙ্গিতের বই বা খারাপ বিষয়ের বই, সেগুলোর নাম বলেছেন, যেমন খুশবাই, স্বাধীর পার, লোধ, রেণু, অষ্টরাগ বা অষ্টরাগ। সেখানে হয়তো ফ্রেঞ্চ বই পাওয়া যাবে না, এই কথাটা কিন্তু লেখক বা কবি কিন্তু ধারণা ছিল। কিন্তু ভেতরে গিয়ে যখন দেখে যে বৃষ্টিটা যখন খুব বেশি শুরু হয়ে যায়, তখন এই আজব শহর কলকাতাতেই তিনি যখন ওই ফরাসি বইয়ের দোকানে ঢোকে, তখন কিন্তু তার যে চিন্তা ধারণা ছিল সেটা কিন্তু বদলে যায় কোথাও গিয়ে। দেখে যে গাদা গাদা ছড়ানো ছেটানো রয়েছে যত্রতত্র, এবং কিছু বই গোছানো রয়েছে, এবং কিছু হলদে বই তিনি গাদা গাদা হলদে বই দেখতে পান, এবং কিছু সাদা মলাটওয়ালা বইও কিন্তু দেখতে পান।
এবং ফরাসির যে দোকানদার, তার দোকানদারকে এই কলকাতার দোকানদারের সঙ্গে কিন্তু, বা বাঙালি বাঙালি দোকানদারের দোকানদারের সঙ্গে, বা বাঙালি পাঠকের সঙ্গে, সরি পাঠক নয়, বাঙালি দোকানদারের সঙ্গে কিন্তু কোথাওকে তিনি মিলিয়ে মিশিয়ে এক করে দিয়েছেন। এবং বাঙালি দোকানদারের মতো তার বইগুলোতে সাজানো গোছানো রয়েছে, সেই সাজানো গোছানো থেকেই কিন্তু কোথাও গিয়ে কবি মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছেন ফরাসি সভ্যতার সঙ্গে বাঙালি সভ্যতার যে কালচার বা সংস্কৃতি সেটাকে। যদিও বা তফাৎ রয়েছে সেই কথা বারবারই লেখক বা কবি বলেছেন, কিন্তু তবুও এই যে একটি ফরাসি সংস্থা, সে তো আমাদের দেশীয় সংস্থা নয়, কিন্তু এই দেশীয় সংস্থাতে এসেও যে ফরাসি লেখক বা সরি ফরাসি প্রকাশকের যে বইয়ের দোকান সেটার যে চলছে, সেটা দেখে কবি কিন্তু কোথাও গিয়ে একটু অবাকই হয়েছেন। এবং কোথাও এই নেগেটিভ চিন্তাভাবনার সঙ্গেও আমরা একটু পজিটিভ চিন্তাভাবনা দেখতে পেলাম লেখকের মধ্যে, যে লেখক কোথাও গিয়ে এই ফরাসি দোকানদারকে বাঙালি দোকানদারের সঙ্গে একদম মিলিয়েমিশিয়ে একাকার করে দিয়ে বাঙালি দোকানদের মধ্যে যে বইগুলো সাজিয়ে রেখেছে তার একটু তুলনা দিয়েছেন। তাহলে আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।